শুনি আমি উৎসাহে এসেছি আমার রান্নাঘরে এবং আজ আমি নিয়ে এসেছি একটা স্ন্যাক্স রেসিপি। আমি আজকে যেটা বানাবো সেটা হচ্ছে মুগ ডাল ভাজা। চলতি বাসে ট্রামে আমরা প্রায়শই এগুলো কিনে খেয়ে থাকি বা বিকালে চায়ের সাথে এগুলো বাড়িতে আনা হয়, কিনে আনা হয় এই সমস্ত স্ন্যাক্স, যাতে চায়ের সাথে আড্ডাটা জাস্ট জমে যায়। তো এইরকমই একটা স্ন্যাক্স যদি বাড়িতে চটপট বানিয়ে নেওয়া যায় কেমন হয় বলো তো? দারুণ হয়। আর আমি সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো মুগের ডাল ভাজা। তো চলো সেই রেসিপি শুরু করার আগে বলে রাখি পুরানো বন্ধুদের, তোমরা তোমাদের কাছে ফাঁকি দিচ্ছ না তো, মানে লাইক শেয়ার কমেন্ট করছো তো, তোমরা কিন্তু তোমাদের কাজ করতেই থাকো করতেই থাকো করতেই থাকো। আর নতুন বন্ধুদেরকে বলবো যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নিত্য নতুন রেসিপি আপলোড করলে সেটা সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো শুরু করি মুগের ডাল ভাজা। আচ্ছা, মুগের ডাল ভাজার জন্য কি উপকরণ লাগবে কিভাবেই তোমাদের বলবো, কারণ লাগবে তো খুব কম উপকরণ লাগবে। মুগের ডাল আর সাদা তেল। তো মুগের ডাল এখানে, সাদা তেল এখানে, সাদা তেলটা আমি গরম অলরেডি বসিয়ে দিয়েছি। আর মুগের ডালটা এখানে ভিজিয়ে, হ্যাঁ মুগের ডালের একটা গল্প আছে। কি গল্প? মুগের ডালটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, রেখে ভালোভাবে ছেঁকে শুকনো করে নিয়েছি। আর যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে 4 ঘন্টা অবধি তোমরা ভিজিয়ে রাখতে পারো, কারণ এটা না ভেজালে কিন্তু ডালগুলোর দানাগুলো বড় বড় হবে না। দেখো এই দেখো, কিন্তু কোনো জল নেই, বুঝতে পারছো তো? ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে, মানে 3-4 বার জল পাল্টে পাল্টে ধোবে, ধুয়ে পরিষ্কার করে ভালো জলে ভিজিয়ে রাখবে 2 ঘন্টা। তারপরে জলটা ছেঁকে সুন্দরভাবে 8 ঘন্টা রেখে দেবে। তারপর একটা শুকনো কাপড় বা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে গাটা মুছে নেবে, একটা প্লেটের মধ্যে দিয়ে ভালোভাবে রোগড়ে গাটা মুছে নেবে, যতটা জল মানে শুষে নেওয়া যায় আর কি। তারপরে ফ্রাই করবে। তো চলো, তেলটা তো বসিয়ে দিয়েছি, একটা নিয়ে নিয়েছি আমি ছাঁকনি। তোমরা চাইলে পুরোটাও দিয়ে দিতে পারো, তবে আমার ওটার ক্ষেত্রে খুব রিস্ক লাগে। পুরোটা দিয়ে দিলে কি, আচ্ছা পরপর করতে করতে বলছি, আমি যেভাবে করবো আগে সেটা বলছি। অল্প করে নিয়ে নিলাম ডাল, দেখো একবারে নিয়ে নিই অল্প করে। দেখ তেলটা আমার গরম হয়ে গেছে, খুব গরম করবে না, তাহলে ডালগুলো পুড়ে যাবে। এবার যেটা করতে হবে, এইভাবে বাটিতে এই ছাঁকনির মধ্যে ডাল নিয়ে একেবারে দিয়ে রাখবে না, একটু তুলে তুলে করবে, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা চামচ নেবে অবশ্যই, এটা উল্টে পাল্টে তাহলে দিতে পারবে, তাহলে সব ডালগুলোই সমানভাবে ফ্রাই হবে। বেশিক্ষণ করার দরকার নেই, 1 মিনিটেই হয়ে যাবে। ফ্রাই করবে, বেশিক্ষণ করবে না, তাহলে আবার পুড়ে যাবে আর ডালগুলো ব্রাউন কালার হয়ে যাবে। যখন দেখবে ডালটা হয়ে হয়ে এসেছে, দেখো ফেনাটা কমে আসছে, তার মানে জানবে ডালটা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু কালারটা একটু ডার্ক হয়ে যাবে, সেই জন্য খুব লাল করে কিন্তু ভাজবার কোনো দরকার নেই। এতে তেলগুলো পুরো এক্সট্রা তেলটা পুরো অ্যাবজর্ব হয়ে যাবে, ওই জন্য আমি পেপার টাওয়ালটা দিয়ে রেখেছি। এইভাবে আমি সমস্ত ডাল ভেজে নেব।
এইভাবে একটু ঝাঁকিয়ে নেবে যাতে এক্সট্রা তেলটা এখানে পড়ে যায়। গ্যাসটা অফ করলাম। উপর থেকে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম যাতে স্বাদটা আরো চটপটা হয়ে যায়। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।